You switch AGT Live 24/7. You are watching AGT Live 24/7. তাই জনসাধারণ জনগণ তোমার বঙ্গবাগ বেলেখানে মানে কাহাম নাই তাব গ্রাম যেটা সং সার্ভিস তোমনি বুমা তাই বসারক ন এমপি তাম নাই সাব সেন্টার তা উপস্বাস্থ্য কেন্দ্র নাই দি কোন কোন উপস্বাস্থ্য কেন্দ্র একজন উস্তাব মানান্য র তাম ইনকা একজন উস্তাব যে চালু মানে অফিস বসে কষ্ট বা ইনকা মো গভর্নমেন্ট আশা হয় গভর্নমেন্ট চিনি সরকার সাইমানো হনে নাই ইনকা কিন্তু পানি জন রিক্রুটমেন্ট খায়া সঙ্গাবো সাইমিয়া ইনকা সঙ্গ হাইবেন সিনেমায় তাড়াতাড়ি শুনো বিলম্বে শুনো রিক্রুটমেন্ট খাইলে তো হই নাই অথচ পুষ্প খালি তো তো 2017 যদি 780 পুষ খালি তো গিয়ে তিনি 2022 তারিখ নভেম্বর বাসা ওই তে পুষ খালি খানা রিক্রুটমেন্ট খানে তো মা জায়গা ও গেবেন বাগিনা শুনায় তাড়াতাড়ি মানে গভর্নমেন্ট খানে শুন তাই ডক্টর খানে শুন একদম তিনি কয় মানে রিকোয়েস্ট খায় যে শুন মানে প্লিজ মানে রিক্রুটমেন্ট খালি তাড়াতাড়ি আবার হাইটা কারণ চিনি কামব তো স্বাস্থ্য মানে জড়িত সঙ্গতের ক্লাস লেভেল কাম খাই উপস্বাস্থ্য কেন্দ্র বুমা তাই বিশার অপন বাকি না আনু বিশিন থেকে চিনি ত্রিপুরা সরকার নয় বিশেষভাবে কই নাই তার মধ্যে তাই স্বাস্থ্য ডক্টর বা যদি চিনি ত্রিপুরা সরকার পারমিশন নিয়ে তো বহুত কোনো খেমিয়া কারণ চিনি ওয়ান ওয়াইটে মালে খেলে চিনি অরণে কাম নাই স্বাস্থ্য আধিকারিক চিনি হেলথ ডাক্তার বেশি মালেখা জমাবনে সাজা গাই যেটা নর নীতিও শীত খালি দঙ্গ কিন্তু যেন চিঠির হর দঙ্গ ফাইন্যান্স অর্ডার দিয়া ওকে যেন খাইমাইয়া আ কক্সাও ওকে এবেন বাগিনে যেন বারে বারে সেকং বাহিনী যেন বাসে মা খাইয়া কোন রেজাল্ট মাইয়া ওকে মালা নিয়ে চেষ্টা থাকে যেন কোন বড় যেন মালা নিয়ে চেষ্টা থাকে বাসে পূর্ণ মানে যেন আশা সিরিয়া যে তারা কিসে কিসে কেবল প্লান দিতা প্রত্যেক বছর 200-300 কে প্লান থাকে তাই 1100 বেকার হানু কমপ্লিটিং থাকে বলে 5 বছর কারণ তাই বছর পৌঁছিবা যে যেন অস সরকারি থাকে অনেক কিছু আশা থাকে মানে অ্যাকচুয়ালি যেন প্রথম তাহলে যেন ওয়েট থেকে সরকার কে তাহলে নেবা আচ্ছা 2018 থাকে তো 1900 তো ঋণাই তো 1900 একে রিয়া তো না 20 তো ঋণাই আবার হাইকে আশা থাকে মানে ওটা কিন্তু মানে নিরাশা আমার হাইয়েন যাকে চিনি ভবিষ্যৎ বেলা কিন্তু অন্ধকার ওগুলো মানে শুন নাই ওক গভর্নমেন্ট থেকে তাড়াতাড়ি খেয়ে শুনো অবিলম্বে কে শুনো রিক্রুটমেন্ট খাই দিতুম চিনি কইমুং আসুন শুন কোনো সরকারি বিরুদ্ধে বইয়া শুনো কয় চিনি নাই চিনি নেই চিনি দাবি নয় শুনো তাড়াতাড়ি খেয়ে দিতুম চিনি দাবি নেই দাবি কিন্তু অবনো শুন নাই যেটা ওর যা হাইজাক চিনি This is AGT Live 24/7. You are watching AGT Live 24/7. নিরাশা এবং বাকি মানে বছর হবো না তোমার রিক্রুটমেন্ট খাইছো অবন বাগানে সঙ্গে সরকার নিথানি ও গেলে কেন রিকোয়েস্ট খাইও কয় কেন মেডিসিন তুই মেসেজ রোয়া চিনি ত্রিপুরা গভর্নমেন্ট ন যাতে ত্রিপুরা গভর্নমেন্ট অর্ডার খাই গেছে চিনি
akong kok sana klasik juga sini je sesuatu doktor bawa tu tas kini belah ya tu bana ke bana ani meses sini meses sini korup tu ke meses semua bana ya tarat tari oil mes semua MPW new design ANM atau MPW project ta o bosastro kendera jadi male exon female exon kayi tarat tari kayi semua new kerajaan yang tu o bana koi mung normal thani normal bising ti kayi ANM MPW বেকার আমরা দীর্ঘ প্রায় 5-6 বছর ধরে আমরা বেকার প্রত্যেক বছর ANM কমপ্লিট করে কোর্স করে কমপ্লিট করে বেকার বেরিয়ে আসে আজকে আপাতত আমরা 1000 এর উপরে বেকার MPW ANM MPW কোর্স কমপ্লিট করা বেকার আছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের যে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র এবং প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো আছে এগুলা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটা অপরিহার্য অঙ্গ এই অঙ্গের মেইন ই হচ্ছে MPW যারা রাজ্যের যে গ্রামীণ হসপিটালগুলির গ্রামীণ হাসপাতালগুলির যে পরিষেবা দেওয়া হয় মা শিশুরার যে স্বাস্থ্যের দিকটা যে খেয়াল করে সেটা হচ্ছে MPW সেটার মেইন ইয়েটাই হচ্ছে MPW দের কাজ তো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দীর্ঘদিন ধরে শূন্যপদ থাকা সত্ত্বেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখনও ANM MPW নিয়োগ করার জন্য কোনো বিজ্ঞপ্তি জারি করেনি আজকে 5-6 বছর ধরে ANM MPW নিয়োগ নেই রাজ্যের 2017 সালে লাস্ট MPW নিয়োগ হয়েছিল 2017 সালের এপ্রিল মাসে 2017 সালে লাস্টের দিকে একটা ইন্টারভিউ মানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল 791টা পোস্টের জন্য যেটা পরবর্তী সময় রাজ্য সরকার বাতিল করেছে এবং আমরা আশাবাদী ছিলাম রাজ্য সরকারের প্রতি যাতে নতুনভাবে নতুন প্রসেসিংয়ের মাধ্যমে MPW ANM নিয়োগ করা হয় তো আজকে পর্যন্ত ANM MPW নিয়োগ নেই তাই আমরা বারবার ডাইরেক্টর ম্যাডামের সাথে কথা বলছি ডাইরেক্টর ম্যাডাম বলছেন যে শূন্যপদ আছে প্রচুর শূন্যপদ আছে 700 উপরে শূন্যপদ আছে অর্থ দপ্তরে ফাইল পাঠাচ্ছেন ফাইল ব্যাক হয়ে আসছে অর্থ দপ্তর থেকে অনুমোদন দিচ্ছেন না উনি বলেছেন যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর সাথে অথবা হেলথের যে সেক্রেটারি আছে সচিব আছেন ওনার সাথে দেখা করার জন্য তো আমরা বারবারই দেখা করার চেষ্টা করেছি আমরা ব্যর্থ হয়েছি ওনাকে অনেকবার মানে চিঠিও দিয়েছি চিঠির কোনো উত্তর আমরা এখনও পাইনি অনেকবার আমরা চিঠি দিয়েছি অনেকবার দেখা করার চেষ্টা করেছি এখনও পর্যন্ত মানে উনি আমাদের মানে বিন্দুমাত্র আশ্বাস দেননি বা দেখাও করেননি তো আজকে আমরা আবার এসেছি এখানে ডাইরেক্টর ম্যাডামের সাথে এখন দেখা করবো দেখা করার পর আমরা দেখবো উনি কী বলেন তারপরে পরবর্তী সময় আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব কতজন রয়েছেন আপনারা বেকার বেকার প্রায় 1000-এর উপরে হবে প্রত্যেক বছর পাশ করে মানে 155 জন মানে সরকারিভাবে মানে কোর্স করে মানে বের হচ্ছে এছাড়াও প্রাইভেট ইনস্টিটিউট আছে আরও 4টা এই 4টার থেকেও আরও মানে কমপ্লিট করে বেকার বেরিয়ে আসছে বিগত দিনে আমরা প্রতি বছর 2014-15-16-17 প্রতি বছর নিয়োগ হয়েছে প্রতি বছর MPW নিয়োগ হয়েছে মানে 17-18 থেকে আজকে পর্যন্ত একজন MPW নিয়োগ নেই এর মধ্যে কোভিডের সময় 100 জন MPW কোভিডের সময়ে মানে 6 মাসের কন্ট্রাক্ট চলে তারা নিয়েছিল ছয় মাসের জায়গায় তারা 1 বছর কাজ করায় তারপর এখন তারা বেকার বাড়িতে তো আমরা নিয়োগের দাবিতে Recruitment, MPW, Jodabi, 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 J